नमस्कार बंधुरा, आज के जो जॉबर नोटिफिकेशन बैरिए से इंडियन पोस्ट ऑफिस से नोटिफिकेशन बैरिए बंधुरा भिडियोटर मध्य अपना क्यों आवेदन करबें एवं की कि एडुकेशन प्रयोजन एवं सम्पूर्ण प्रसेसटी भिडियोटर मध्य देव एवं क्यों ऑनलाइन एप्लीकेशन करबें ताओटर मध्य देव ताहले चले नोटिफिकेशनटर मध्य तरह पूर्व छोटे रिक्वेस्ट करी अपना चैनल फर्स्ट व्यूअर हो তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছি ওদের নোটিফিকেশনটির মধ্যে। দেখুন তাদের নোটিফিকেশনটির মধ্যে আসার পর যে পোস্টটি রয়েছে, দেখুন ফার্স্টলি বলা হচ্ছে গ্রামীণ ডাক সেবকের সেখানে নিয়োগ করা হচ্ছে এবং সেখানে জব প্রোফাইল সম্বন্ধে ডিটেলসে দেওয়া আছে এবং সেই পোস্টগুলি বলা হয়েছে যে এক নম্বর যে পোস্টটি বলা হয়েছে সেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, সেখানে শর্ট ফর্ম দেওয়া রয়েছে বিপিএম এবং সেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের সমস্ত কাজের ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। যারা আবেদন করবেন সেখানে আপনারা চেক আউট করে নেবেন এবং তারপর যে পোস্টটি বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং শর্ট ফর্ম দেওয়া রয়েছে এবিপিএম। তারপর যে পোস্টটি রয়েছে সেখানে ডাক সেবকের পোস্ট রয়েছে এবং স্যার কাজের সমস্ত ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা দেখুন সেখানে আপনাদের যারা আবেদন করবেন আপনাদের সেখানে স্যালারি দেওয়া হচ্ছে, যেমন এবিপিএম এ ফার্স্ট নাম্বারে এবিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য যারা আবেদন করবেন সেখানে আপনাদের সেই স্যালারি দেওয়া হচ্ছে 12,000 টাকা পার মান্থ এবং পরবর্তী সময় দেওয়া হবে আপনাদের 14,500 টাকা। এবং যেখানে 2 নম্বরের মধ্যে দেওয়া রয়েছে এবিপিএম ডাক সেবকের সেখানে স্যালারি দেওয়া হচ্ছে প্রথম দিকে 10,000, তারপর সেখানে 12,000 টাকা পরবর্তী সময় দেওয়া হবে আপনাদের। এবং দেখুন যারা আবেদন করবেন আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কী দেওয়া রয়েছে, এর মধ্যে দেখুন যারা 18 থেকে 40-এর মধ্যে রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের এজটি কাউন্ট করা হবে, বয়সটি কাউন্ট করা হবে সেখানে 23/8/2021 হিসেবে, সেটা আপনারা ক্যালকুলেশন করে আপনাদের সেই এসটি কী রয়েছে সেটা ফিল করতে হবে। তারপর দেখুন সেখানে বলা হচ্ছে এসটি এবং ওবিসি যারা রয়েছেন আপনাদের এজের রিল্যাক্সেশন রয়েছে সেটা আপনারা চেক আউট করে নিতে পারবেন। এবং বন্ধুরা দেখে নিন যারা আবেদন করবেন আপনাদের যে এডুকেশন কি প্রয়োজন, এবং দেখুন যারা আবেদন করবেন সেখানে আপনাদের এডুকেশন প্রয়োজন, দেখুন শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছেন তারাই সেখানে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা সেখানে বলা হয়েছে যারা আবেদন করবেন আপনারা যে স্টেটের জন্য আবেদন করবেন ওই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনারা সেখানে জানা থাকতে হবে, তাহলে আমার ভিডিওটির সঙ্গে থাকবেন এবং আপনাদের কী কী লোকাল ল্যাঙ্গুয়েজ প্রয়োজন তা আমি এই ভিডিওটির মধ্যে বলে দেবো। তাহলে দেখুন লোকাল ল্যাঙ্গুয়েজে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে এবং আমি ভিডিওটির মধ্যে বলে দেবো। এবং বন্ধুরা এই নোটিফিকেশনটি বেরিয়েছে উত্তরপ্রদেশ থেকে, তাহলে দেখুন সেখানে আমি বলেছি যে যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন, দেখুন নর্থ ইস্টের মধ্যে যারা আবেদন করবেন নর্থ ইস্টের মধ্যে অনেকগুলি জায়গা রয়েছে, আমি শুধুমাত্র ত্রিপুরার জন্য বলে দিচ্ছি এবং নর্থ ইস্টের মধ্যে অন্যান্য রাজ্য রয়েছে আপনারা সেটা চেক আউট করে নিতে পারবে। তাহলে দেখুন ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন সেখানে আপনাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, তাহলে দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখুন সেখানে বেসিস কম্পিউটার ট্রেনিং, তাহলে দেখুন যাদের বেসিস কম্পিউটার ট্রেনিংয়ের সেখানে যাদের সার্টিফিকেট রয়েছে আপনার সেখানে প্রায়োরিটি বেশি দেওয়া হবে বন্ধুরা। কিন্তু যাদের যে সার্টিফিকেট যাদের নেই অথবা যাদের যে বেসিস ট্রেনিং নেই সেখানে আপনারা আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং যারা আবেদন করবেন সেখানে আপনাদের যে সাইকেলের চালানো সেখানে নলেজ থাকতে হবে, সেখানে জিডিএসের জন্য সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। বন্ধুরা এই ভিডিওটি অনেকেই দীর্ঘ রয়েছে বন্ধুরা, আমরা খুবই শর্টলি যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি। আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে সেটা বুঝতে হয়তো প্রবলেম হতে পারে বন্ধুরা। তারপর দেখুন সেখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, তাহলে বন্ধুরা সেখানে আমি প্রথমে বলেছি সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করার জন্য সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তার সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটির মধ্যে বলে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা আই বটমে অথবা ডিসক্রিপশন বক্সের মধ্যে অথবা ফার্স্ট কমেন্ট বক্সের মধ্যে আরেকটি ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন বন্ধুরা। এবং দেখুন সেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন, তাহলে দেখুন আপনারা সেখানেও যে ওদের যে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করে সেটা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে বন্ধুরা 23/8/2021 থেকে শুরু হয়েছে এবং দেখুন 22/9/2021 অবধি, তাহলে দেখুন সেপ্টেম্বর মাসের 22 তারিখ অবধি আপনাকে সেখানে লাস্ট ডেট। এবং অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনাকে কী কী ডকুমেন্ট প্রয়োজন তা সম্পূর্ণভাবে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা যার একটি বিষয় উল্লেখ করে দিতে চাচ্ছি, তাহলে বন্ধুরা আপনারা যারা মোবাইল দিয়ে আবেদন করবেন
তা সম্পূর্ণ বিষয়টি আমি ভিডিওর মধ্যে বানিয়ে দিয়েছি। আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে অথবা ফার্স্ট কমেন্ট বক্সের মধ্যে সেটা চেক আউট করবেন সম্পূর্ণ মোবাইল থেকে। এবং মোবাইল এবং কম্পিউটার সেম টু সেম প্রসেসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং যারা মোবাইল থেকে আবেদন করবেন আপনাদের সেখানে ফটো রিসার্চ করতে হবে, এবং ফটো রিসার্চ কীভাবে করবেন তার জন্য ফুল ভিডিও বানিয়ে দিয়েছি। সেটা আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে অথবা আই বটনের মধ্যে সেই ভিডিও চলে আসবে, অথবা এন্ড স্ক্রিনের মধ্যে সেই ভিডিওটি চলে আসবে। সেটাকে ক্লিক করে সেই ভিডিওটি চেক করে নিতে পারবেন। তারপর দেখুন সেখানে দেওয়া আছে ফ্রি পেমেন্ট। তাহলে দেখুন ফ্রি পেমেন্টের মধ্যে বলছে যে ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি যারা রয়েছেন সেখানে আপনাদের যে পেমেন্ট ফি রয়েছে, এবং সম্পূর্ণ বিষয়টি এই যে লাইনটির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং যারা ইউআর রয়েছেন সেখানে আপনাদের 100 টাকা বন্ধুরা সেখানে প্রয়োজন, এবং কীভাবে সেটা আপনারা যে বিল পেমেন্ট করবেন তার সম্পূর্ণ ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সুবিধা অবধি সেখানে দিয়ে দিতে পারবেন। এবং দেখুন কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, তাহলে দেখুন কী কী ডকুমেন্ট, এবং দেখুন ডকুমেন্টের যে সাইজগুলোও সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। যেমন 10 ক্লাস যে সার্টিফিকেটটি আপলোড করতে হবে, এবং সেটা জেপিজি ফরম্যাট হতে হবে, এবং সেখানে 200 KB হতে হবে, এবং সেই সাইজগুলি সেটা রিসাইজ করতে হবে, ছোটো করতে হবে। এবং ছোটো করার জন্য আমি একটি ভিডিও বানিয়ে দিচ্ছি, সেই ভিডিওটি আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো। রিসাইজ ভিডিও অ্যাপ, সেই ভিডিওটি দেখে নেবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনারা সেই প্লে স্টোর থেকে ইন্ডিয়ান অ্যাপ রয়েছে, সেই অ্যাপ দিয়ে আপনারা সে রিসার্চ করে নিতে পারবেন বন্ধুরা। এবং কী কী যে ডকুমেন্ট রিসার্চ করতে হবে সম্পূর্ণ দেওয়া রয়েছে ডকুমেন্টগুলি, আপনারা সেটা চেক আউট করবেন বন্ধুরা। তারপর দেখুন সেখানে বলা হয়েছে যে আপনারা যারা আবেদন করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের যে কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে দেখুন ওদের এই হেল্পলাইন নাম্বার রয়েছে, এবং এখানে এই যে ইমেল আইডি রয়েছে সেখানে আপনারা কিছু আপনাদের প্রবলেম হলে সেখানে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। তাহলে আমি নাম্বারটা বলেছি 0522-2629-872। তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিষয়টি জেনে নিতে পারবেন। এবং দেখুন সেখানে রেজিস্ট্রেশনের অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে সম্পূর্ণ ডেট ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা চেক আউট করবেন। এবং যারা আবেদন করবেন উত্তরপ্রদেশের সার্কেলের মধ্যে আপনারা সেখানে সেন্টারগুলো চুজ করতে হবে। তাহলে সেন্টারগুলোর সম্পূর্ণ বিষয়টি সেখানে দিয়ে দেওয়া হয়েছে, পার্ট বাই পার্ট আপনারা যে সেন্টারগুলো আপনার চুজ হবে সেই অপশনগুলি সেখানে সিলেকশন করতে হবে। 5টি সেন্টার সিলেক্ট করতে হবে, এবং সেই 5টি সেন্টার আপনারা যেটি সুবিধা হয় আপনারা সেখানে ক্লিক করে নেবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে। এবং দেখুন যারা আবেদন করবেন সেখানে বলা হয়েছে টোটাল যে শূন্য পদের সংখ্যা বলা হয়েছে 4264টি, এর মধ্যে সেখানে কাস্ট অনুযায়ী সেটা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন ইউআরের জন্য 1988টি পোস্ট রয়েছে শুধুমাত্র ইউআরের জন্য, সেটা ইউআর। এবং এসটি রিজার্ভেশন রয়েছে 34টি, এসসি রিজার্ভেশন রয়েছে 797টি, এবং পিডাব্লিউডি সির জন্য 17টি, এবং পিডাব্লিউডি বি 20টি, এবং পিডাব্লিউডি এ 16টি, এবং ওবিসির জন্য সেখানে বলা হচ্ছে 1093টি, ইডাব্লিউএস এর জন্য 299টি সেখানে ভ্যাকেন্সি সেখানে রিজার্ভেশন রয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা যারা উত্তরাখণ্ড সার্কেলের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন প্লিজ আপনারা দ্রুত অ্যাপ্লিকেশনটি করে নেবেন। অ্যাপ্লিকেশন যে লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি সেটা আবেদন করে নিতে পারবেন। তাহলে প্রথমে আপনারা দেখে নেবেন কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, তার ভিডিও আমরা প্রোভাইড করে দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে। সেই ভিডিওটি প্রথমে আপনারা চেক আউট করে নেবেন, সেম টু সেম প্রসেসে আপনারা সেখানে আবেদন করে নেবেন বন্ধুরা। এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।